একাদশের শিক্ষা শিক্ষাবিজ্ঞানের লাস্ট মুহূর্তে যে প্রশ্নগুলো দেখে যাবে জাস্ট সময় নষ্ট না করে সেই প্রশ্নগুলো বলবো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্টের গায়ে অবশ্যই দাগ দেওয়া রয়েছে বা বলে দেব প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি যে শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো এর সুবিধা এবং অসুবিধাগুলি বলো বা আলোচনা করো প্রথমত তোমাদের বিভাগ ক খ গ এই তিনটি বিভাগে মোট আটের পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে অবশ্যই বেশি প্রশ্ন থাকবে তাহলে আট পাঁচ চল্লিশ প্রথম ক বিভাগে দুটো প্রশ্ন আট দুই ষোলো শিক্ষার লক্ষ্য ব্যক্তি কল্যাণ আর সমাজ কল্যাণ তোমার কি মনে হয় বা এর এর পরিপ্রেক্ষিতে বা এই যুক্তির আলোকে তুমি উত্তরটি আলোচনা করো বা তোমার মতামত প্রকাশ করো তিন নম্বরে শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম এবং তৃতীয় সংকীর্ণ অর্থে বা ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য এদের মধ্যে পার্থক্য এটা দেখে রাখবে এটাও কিন্তু কম ইম্পর্টেন্ট নয় গণমাধ্যম বলতে কি বোঝো গণমাধ্যমের গণমাধ্যম হিসেবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা সম্পর্কে আলোচনা করো তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এটাও তোমাকে দেখতেই হচ্ছে চলে এলাম পাঠ্যক্রম কি আচ্ছা পাঠ্যক্রম নির্ধারণে শিশুর কোন কোন চাহিদার উপর চাহিদা ও ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া উচিত পাঠ্যক্রম গঠনের নীতিগুলি আলোচনা করে এটা লেস ইম্পর্ট্যান্ট কিন্তু যাদের সময় আছে দেখে রাখবে তারপর একটি সাতের প্রশ্নটি অত্যন্তই ইম্পর্টেন্ট প্রথাগত শিক্ষা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আর অনিয়ন্ত্রিত শিক্ষা হিসেবে পরিবারের শিক্ষামূলক দায়িত্ব মোস্ট ইম্পর্টেন্ট হল সাতেরটি তারপর দুরগত শিক্ষা দূরাগত শিক্ষা কী এই শিক্ষা ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো তাহলে প্রথম দিকের এই প্রশ্নগুলো তোমাকে করতে হচ্ছে ক বিভাগে নটি প্রশ্ন বললাম তুমি আশা করি চারটি প্রশ্ন তিন থেকে চারটি প্রশ্ন পেয়ে যাবে ক বিভাগ এখানেও দুটি প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে শিক্ষা মনোবিদ্যার লক্ষ্য কী শিক্ষা মনোবিদ্যার পরিধি আলোচনা করো এর থেকে বেশি ইম্পর্টেন্ট পরের প্রশ্নটি এখানে দুই হবে কাল বলতে কি বোঝো কৈশোরের দৈহিক মানসিক বৌদ্ধিক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কৈশোরের বিভিন্ন চাহিদা সম্পর্কে আলোচনা করো এখান থেকে অ্যান্সারটি করা যাবে তারপর তিন নম্বর মানের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ পরিণমন বলতে কি বোঝো পরিণবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শিক্ষণ ও পরিণমনের পার্থক্য বা এদের মধ্যে সম্পর্ক শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা অর্থাৎ পরিণমন এবং শিক্ষণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর এই প্রশ্নটি অতটা ইম্পর্টেন্ট নয় ধারণা ও প্রত্যক্ষণ কাকে বলে শিক্ষাক্ষেত্রে এদের গুরুত্ব লেখক গবিভাগ এখানে আট নম্বর মানের একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে তিন চারটি প্রশ্ন দেখি গেলে আশা করি পেয়ে যাবে প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্র হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয় বা তক্ষশিলা বেশি ইম্পর্টেন্ট কিন্তু তক্ষশিলা আমাদের যেন মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিচয় দাও ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সাদৃশ্য বৈসাদৃশ্য হান্টার কমিশনের গঠন ও সুপারিশগুলি লেখো ম্যাকলের মন্তব্য দ্বারা এই প্রশ্নটি খুব একটা ইম্পর্টেন্ট নয় না দেখলেও চলবে কিন্তু পরের প্রশ্নগুলি স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তার বা মানুষ গড়ার শিক্ষা বলতে কি বোঝো সমাজ সংস্কারে ও নারী শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক অর্থাৎ মহাত্মা গান্ধীর যে বিষয়টা এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তাহলে এই ছিল তোমাদের মোট প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো করে গেলে সমস্ত কমন পাবে তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভেচ্ছা জানিয়ে খুব কম সময়ের মধ্যে